আর তিন দিন পরই শুরু হবে সংযমের মাস পবিত্র মাহে রমজান সিয়াম সাধনা সহজ করতে রোজাদারদের জন্য দ্রব্যমূল্য কমাচ্ছে মুসলিম প্রধান দেশগুলো কিন্তু বরাবরই উল্টো চিত্র এদেশে আরেক দফা বাড়লো কয়েকটি নিত্যপণ্যের দাম বিশেষ করে চিনি ডাল ও মুরগি রাকিব আল জাবেদের রিপোর্ট চৈত্রের তীব্র গরমকে উপেক্ষা করে রমজানের প্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে ভিড় করছে রাজধানীবাসী এই সুযোগে গরমের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম তাতেই কাটছাট করতে হচ্ছে পণ্য তালিকা ছোলার দোকানে ফুটে ওঠা এক চিলতে হাসি মলিন হচ্ছে ডাল ও চিনি কিনতে গিয়ে সপ্তাহ ব্যবধানে 3 থেকে 5 টাকা বেড়েছে চিনি ও ডালের দাম কাটছিট করে কিনতে হচ্ছে যেখানে আমার 2 কেজি চাল লাগবে সেখানে আমি কিনতেছি 1 কেজি কথা বুঝছেন যেখানে ডাল লাগবে আমার 2 কেজি সেখানে কিনতেছি 1 কেজি ছোলা বুট এগুলো কিনতে হচ্ছে সব জিনিসেরই দাম যেটাই জিগে সব দাম কিন্তু আমাদের জন্য এখন চলা অনেক টাফ যে আগে 1 মাসের করতে পারতাম এখন হয়তো 15 দিন 10-12 দিন এরকম আর কি নিচ্ছে চিনি তেল এগুলো সাইডে ভালো আসলে অন্যান্য তুলনায় আজকে দিন ছোলা বুট আজকে 1 সপ্তাহের 5 টাকা কমছে ছোলা বুট ভালো মানটা 70 টাকা মুরগির বাজারে ক্রেতার আনাগোনা বাড়লেও দাম শুনে পিছু হচ্ছেন ক্রেতারা সপ্তাহ ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা কিছুটা স্বস্তির আভাস টমেটো শসা গাজরে যদিও মরিচ বেগুনে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের গত সপ্তাহ থেকে ব্রয়লার 5 টাকা 10 টাকা বাড়তি গত সপ্তাহে আমরা সোনালী বেচছি 300-290 এই সপ্তাহে আমরা হয়েছি 310-320 টাকা বেচতেছি পরশু দিনকে মুরগি কিনে নিছি সোনালী মুরগি কিনে নিছি 270 টাকা করে আজকে চাইতেছে 300 টাকা করে গত সপ্তাহে বেগুন ছিল 30 টাকা এখন বেগুন পাইকারি 40-38 টাকা বিক্রি হয় আমরা 50 টাকা বিক্রি করতে হয় বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স কমিটির কঠোর নজরদারি চান ক্রেতা সাধারণ রাকিব আল জাবেদ চ্যানেল 24 ঢাকা আওয়ামী লীগের দুর্নীতির কারণেই বাড়ছে নিত্যপণ্যের দাম এই অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি আরও বলেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে দলটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল 10টায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে শুরু হয় অনশন কর্মসূচি এ সময় বক্তারা আওয়ামী লীগের দুর্নীতির কারণে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেন অনশন কর্মসূচি হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডেও এখানে অভিযোগ করা হয় সরকার দলীয়দের সিন্ডিকেটের কারণে দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এদিকে ঝালকাঠি বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অভিযোগ করা হয় আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় টিকে রয়েছে আর ঠাকুরগাঁও বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে দলটির মহাসচিব অভিযোগ করেন সরকার ডাকাতে পরিণত হয়েছে আমরা চিন্তা করতে পারি না যে একটা দেশে সভ্য দেশে এইরকম আপনার চুরি চামারিয়ে ডাকাতি চলতে থাকে এই সরকারকে এমনি চুরি চোর বললে ভুল বলা হবে এটা পুরোপুরি একটা ডাকাতের সরকার ডাকাতের সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসনাত রাব্বি চ্যানেল 24 রাজধানীতে ক্রমেই বাড়ছে ডায়রিয়ার প্রকোপ শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে 4 দিনে পেটের অসুখ নিয়ে চিকিৎসা নিয়েছেন 1/2 শতাধিক শিক্ষার্থী যার বেশিরভাগই বিশ্ববিদ্যালয়টি সদ্য চালু হওয়া ফজিলাতুন্নেসা হলের ছাত্রছাত্রী যদিও হল প্রভোস্টের দাবি পানিতে ডায়রিয়ার কোনো জীবাণু নেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা যখন 60 বছরের ইতিহাস ভেঙেছে যখন আইসিডিডিআরবিতে প্রতিদিন হাজারের বেশি রোগী আসছে পেটে অসুখজনিত রোগে আক্রান্ত হয়ে তখন রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি হলে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে ডায়রিয়াজনিত রোগে আক্রান্তের প্রাদুর্ভাব বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের তথ্য বলছে গেল 4 দিনে 1/2 শতাধিকের বেশি রোগী এসেছেন এখানে ডায়রিয়ার চিকিৎসা নিতে শিক্ষার্থীরা বলছেন আক্রান্ত রোগীর মধ্যে বেশিরভাগই সদ্য উদ্বোধন হওয়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের
অবস্থা এখন একটু বেশি জটিল। আমাদের রুম সহ প্রতিটা রুমেই দেখা যাচ্ছে 3 থেকে 4 জন অসুস্থ। আমার ফ্রেন্ডকে ন্যাশনাল মেডিকেল থেকে দেখিয়ে আনলাম, ডক্টরকে সাজেস্ট করলো যে পানিটা যেন ফুটিয়ে খাওয়া হয়। 1200 জনের জন্য একটা ফিল্টার তো অনেক অনেক সমস্যা, বুঝতে পারছেন। তারপরে এক্সট্রা রান্না করার বা মানে নিজেরা পানি ফুটিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। আক্রান্তের সংখ্যা সঠিক হলেও সবাই ওই হলের শিক্ষার্থী কিনা সে বিষয়ে নিশ্চিত নন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের এই চিকিৎসক। দৈনিক 12-14 জন পাচ্ছি এই সপ্তাহটা। লাস্ট 4 দিনে কি 53-54 জন ডায়রিয়া রোগী এসেছে এমন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা একটু ভুলভাবে অনেকে উপস্থাপন করেছে যে এই 54-53 জন হচ্ছে হলেরই, তা তো নয়। আমরা মোট সংখ্যা বলেছি, সবাই হলের নয়। এ বিষয়ে জানতে হলের প্রভোস্টের কাছে গেলে তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে হলের পানি ল্যাবে পরীক্ষা করা হয়েছে, সেখানে ডায়রিয়ার কোনো জীবাণু পাওয়া যায়নি। এটা আমাদের এখানে ডিপ টিউবওয়েলের পানি, আমি ফিল্টারের পানি এবং ডিপ টিউবওয়েলের পানি দুটোই আমি আমার গবেষণাগারে নিয়ে কালকে পরীক্ষা করেছি এবং সেখানে কোনো কলিফর্ম ব্যাকটেরিয়া বা ফিকাল কলিফর্ম, যেগুলি ডায়রিয়া ডিসেন্ট্রির জন্য দায়ী, সেগুলো আমি পাইনি। 16-তলা ভবনে এতদিন 1200 শিক্ষার্থীর জন্য মাত্র একটি পানি বিশুদ্ধকরণ ফিল্টার ছিল। উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে প্রতি তলাতেই ফিল্টার লাগানো হয়েছে। এখন সে পানি পান করেও দেখান এই প্রভোস্ট। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ভেজাল ওষুধে সয়লাব বাজার। গোয়েন্দা পুলিশ বলছে নামি দামি ব্র্যান্ডের নকল ওষুধে ভরে গেছে ফার্মেসিগুলো। সম্প্রতি ঢাকা ও চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে নকল ওষুধ কারখানার মালিক সহ 2 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয় অন্তত 1 কোটি টাকা মূল্যের নকল ওষুধ। সর্দি কাশির ওষুধ মোনাস আর গ্যাস্ট্রিকের জন্য প্যান্টোনিক্স, এমন ব্র্যান্ডের ওষুধ তৈরি হচ্ছে আটা ময়দা রং আর ক্ষতিকর কেমিক্যালের মিশ্রণে। চুয়াডাঙ্গা জেলার প্রত্যন্ত গ্রামে এই নকল ওষুধ কারখানা গড়ে তোলে গিয়াসউদ্দিন, যে ওষুধ সারা দেশে পাঠানো হয় কুরিয়ার সার্ভিসে। সম্প্রতি ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযানে নেমে এই নকল ওষুধ কারখানার সন্ধান পায় মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ জোনের একটি দল। পরে ঢাকা ও চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে কারখানাটির মালিক সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে চক্রটি 4 বছরের বেশি সময় ধরে আয়ুর্বেদিক ওষুধ কারখানার আড়ালে নকল অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। প্যান্টোনিক্স এবং মন্টি লোকাস্টের যেটা হলো যে আমাদের প্রায় 10,34,280 পিস আপনারা দেখেছেন বাইরে, যে বস্তার মধ্যে এবং প্যাকেটজাত দুই রকমই আছে, প্রায় 10,00,000 এবং মোনাস পেয়েছে প্রায় 18,000 পিস, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার উপরে। ভেজাল ওষুধ ঠেকাতে ওষুধ প্রশাসন ও ফার্মেসি কোম্পানির মালিকদের সচেতন হওয়ার তাগিদ এই পুলিশ কর্মকর্তার। আজকে প্যান্টোনিক্স দিচ্ছি, কালকে হয়তো দেখা যাবে সেখানে ওমিপ্রাজল গ্রুপ ধরা পড়তেছে। তো মূল হচ্ছে এইগুলিকে নজরদারি বাড়ানো, যে সবাই ঠিকমতো করছে কি না, এটা অবশ্যই নজরদারি আছে সবারই, কিন্তু তারপরে আরও বাড়াতে হবে। নকল ওষুধ থেকে ভোক্তাদেরও সাবধান থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। 75-এর পর বিচারহীনতার সংস্কৃতির কবলে পড়ে দেশ, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সবার জন্য নিশ্চিত করছে ন্যায় বিচার, এসব মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিম কোর্টে নতুন 12-তলা ভবন বিজয় 71-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকে অবৈধ বলে রায় দিয়ে দেশের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করেন উচ্চ আদালত। দেশের সর্বোচ্চ আদালতে 12-তলা নতুন ভবন বিজয় 71, 32টি সুসজ্জিত এজলাস, বিচারপতিদের জন্য 56টি চেম্বার ছাড়াও এখানে আছে লিফট, নারী পুরুষ প্রতিবন্ধীদের জন্য আলাদা টয়লেট, ডে কেয়ার সেন্টার সহ নানা অত্যাধুনিক সুযোগ সুবিধা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। ভবনটির উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা, নতুন ভবন বিচারিক কার্যক্রমকে বেগবান করবে। 15-ই আগস্টের হত্যাকাণ্ডের পর দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয় বলে জানান সরকার প্রধান। বলেন, উচ্চ আদালতের রায়ে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়েছে। এই উচ্চ আদালতই রায় দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে দিয়েছে, যে এভাবে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল, যে অবৈধ, সেই
নির্দেশ তারা দিয়েছেন, সেই রায় তারা দিয়েছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাই। শেখ হাসিনা বলেন, সবার জন্য ন্যায় বিচারের নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। গণতন্ত্রকে সুরক্ষিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশের মানুষ যেন ন্যায় বিচার পায় এবং মানুষের আর্থ সামাজিক উন্নতি যেন হয়, সেটাই আমাদের লক্ষ্য। বিচারিক কার্যক্রমের ডিজিটালাইজেশন ও বাংলায় রায় লেখার প্রতি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। জানান, আইন বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগ নেওয়া হবে। তবুও রায় ইংরেজিতে সেটা সকলের পক্ষে বোঝা সম্ভব নয়, কাজে এটা একটা বহুদিনের দাবি ছিল যে রায়গুলি বাংলায় যেন দেওয়া হয়। তো যা হোক, এখন আমি খুবই আনন্দিত যে ভার্চুয়ালি এটা পদক্ষেপ নেওয়া হয়েছে, ওয়েবসাইটে রায়গুলি বাংলায় অনুবাদ হয় এবং সেটা প্রচার করা হয়। করোনার ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মকালীন ছুটি না কাটিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করায় বিচারপতিদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আপনারা কোর্ট চালু রেখে মানুষকে ন্যায় বিচার দিচ্ছেন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এদিকে আট বিভাগে 8টি বিকেএসপি নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই ঘোষণা দেন। ফাইনালকে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের খেলোয়াড়দের 5 লাখ টাকা করে উপহারের ঘোষণা দেন সরকার প্রধান। বলেন, সুযোগ পেলে বিশেষ চাহিদা সম্পন্নরাই দেশের জন্য সম্মান বয়ে আনে। ফিজিক্যালি চ্যালেঞ্জড খেলোয়াড়দের জন্য 10 কোটি টাকার তহবিল গঠনেরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। জানান, প্রতি উপজেলায় তৈরি হবে মিনি স্টেডিয়াম। আজকে যারা উন্নয়নের নতুন জোয়ারে বদলে যাওয়া কক্সবাজার গড়ার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, প্রাচ্য থেকে প্রাশ্চাত্যের যোগাযোগ কেন্দ্র হবে এই পর্যটন নগরী। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনে কক্সবাজারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। বলেন, উন্নয়নশীল দেশের যে মর্যাদা পেয়েছে বাংলাদেশ অব্যাহত রাখতে হবে, সেই ধারা গড়তে হবে সমৃদ্ধির বাংলাদেশ। আর এই কারণেই নির্বাচনী অঙ্গীকার না ভুলে ইশতেহার অনুযায়ী নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। এ সময় কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলবার পাশাপাশি বিদেশিদের জন্য বিশেষ পর্যটন এলাকা তৈরির কথা বলেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন অবহেলিত একটি এলাকা, সেই এলাকাটায় এখন বিশাল কর্মযজ্ঞ চলছে, বাজেটের বিশাল অঙ্কের টাকা এখানে আমরা ব্যয় করছি। আজকে কক্সবাজার ঘিরে ব্যাপক কর্মসূচি আমরা আয়োজন করেছি এবং কক্সবাজারের সাথে সমগ্র বাংলাদেশের যাতে একটা যোগাযোগ হয় সে ব্যবস্থাটাও করে দিচ্ছি। এই কক্সবাজারটাই হবে একসময় প্রাচ্য থেকে পাশ্চাত্যে যাওয়ার একটা সেতু বন্ধ রচনা করবে এবং এখান থেকে রিফুয়েলিং হবে। এবারের বাজেটে করের অতিরিক্ত চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। ঢাকা চেম্বারের বাজেট পূর্ব আলোচনায় তারা বলেন, চড়া কর্পোরেট কর হারের ফলে ব্যাহত হচ্ছে বিনিয়োগ, যার নেতিবাচক প্রভাব পড়ছে কর্মসংস্থানে। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি আর করোনা থেকে উত্তরণের রূপরেখা বাস্তবায়নের পথে কেমন হওয়া দরকার আসছে বাজেট, সেই প্রশ্ন সামনে রেখেই সব পক্ষকে নিয়ে এই আয়োজন ঢাকা চেম্বারের। এতে কর ব্যবস্থাপনা, আর্থিক খাত, অবকাঠামো ও শিল্প বাণিজ্য বিষয়ে আলাদা প্রস্তাব তুলে ধরেন বক্তারা। বলেন, বর্তমান বাস্তবতায় টিকে থাকতে যেখানে সবচেয়ে বেশি দরকার সময়োপযোগী নীতি সহায়তা, সেখানেই প্রতিনিয়তই হোঁচট খাচ্ছেন উদ্যোক্তারা। আমাদের যে উদ্যোক্তারা যা করছে, দয়া করে নীতি সহায়তা এবং সামঞ্জস্যপূর্ণ, আমরা বলি না যে আমাদেরকে অন্যখান থেকে অনেক বেশি সুবিধা দেন। কোনো নীতি খণ্ডকালীন করা যাবে না, অ্যাট লিস্ট 5 বছরের জন্য মাথায় রেখে করতে হবে। সারা বিশ্ব প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। রেভিনিউ ইনক্রিজের টার্গেটটা 30% বেশি আপনারা রেখেন না। অনুষ্ঠানে সমালোচনা করা হয় চড়া কর্পোরেট কর হারের। বক্তারা বলেন, এই ব্যবস্থা প্রতিযোগী এবং পাশের দেশগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ না থাকায় পিছিয়ে পড়ছেন উদ্যোক্তারা। আর্থিক খাতের উন্নয়নে নানামুখী প্রস্তাব তুলে ধরে বক্তারা বলেন, মন্দঋণ বৃদ্ধির পেছনে বড় কারণ পুঁজিবাজার ও বিমা খাতকে শক্তিশালী করতে না পারা। এই সময় জ্বালানি ও বিদ্যুৎ খাতের গুণগত উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনার কথাও বলেন বক্তারা। যে তারা ট্যাক্স দিতে চায়, ট্যাক্সটা দিতে চায়, সবাই বলছে ট্যাক্স দিতে চায়, কিন্তু ট্যাক্সটা দেওয়াটা ইজি করতে হবে। ইজ অফ ডুইং বিজনেসটা না থাকে, আমি যদি সহজভাবে একটা ইন্ডাস্ট্রি বা ব্যবসা, যে কোনো ব্যবসা হোক, আমি যদি না করতে পারি, তাহলে এরা যাদের কোনো পুঁজি নাই,
যাদের কোনো কানেকশন নাই, কোনো সরকারের অফিসে যেতে পারে না, তারা তো বাংলাদেশের। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আমলাতন্ত্রের সংকট স্বীকার করে বলেন, এর শতভাগ সমাধান বন্দী সীমাহীন সময়ের হাতে। তবে চেম্বারের প্রস্তাব আমলে নিয়ে আশ্বাস দেন, আসছে বাজেটে সেসবের খানিকটা প্রতিফলনের। হাত দিতে গেলে 20 জায়গায় নড়াচড়া করে, এক জায়গায় হাত দিই 20-25 জায়গায় নড়াচড়া করে, ভয়ে এত বেশি মাথা উঠে বসে যায় আর আগাই না, এটা এরাদের বাস্তবতার বিষয়। সড়ক অবকাঠামোর উন্নয়ন, বন্দর ব্যবস্থাপনা, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার দাবিও তুলে ধরা হয় অনুষ্ঠানে। ব্যবস্থাপনা থাকা উচিত। আর ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগের সম্মেলনে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুপুরে মির্জাপুর সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল গড়াতেই নতুন কমিটি নিয়ে উত্তপ্ত হতে থাকে পরিবেশ। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। এ সময় স্থানীয় সংসদ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালপুরের সরিষাবাড়িতে দুই দিন নিখোঁজ থাকার পর বাবা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ জানায়, সকালে ঝিনাই নদীর কৃষ্ণপুর সেতুর কাছ থেকে সৌদি প্রবাসী আব্দুল আজিজ ও তার 5 বছরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি, পারিবারিক বিরোধে বড় ভাই আজাহার তাদের হত্যা করেছে। এদিকে যশোরের মনিরামপুরে নিখোঁজের 4 দিন পর কলেজ ছাত্র ইকরামুল হোসেনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর নাটোরের লালপুর থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ এবং তা দিন দিন আরও গাঢ় হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী। ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়ন বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। একই আয়োজনে উন্মোচন করা হয় সিনিয়র সাংবাদিক নাদিম কাদিরের মুক্তিযুদ্ধ বিষয়ক 2টি বই। রাজধানীর গুলশানের ইন্ডিয়া হাউসে রক্তধারা 71-এর আয়োজনে আরও উপস্থিত ছিলেন আরমা দত্ত এমপি, লেখক সাংবাদিক নাদিম কাদির ও হারুন হাবিব। আয়োজনে বক্তারা প্রশংসা করেন ভারত ও বাংলাদেশের দীর্ঘ বন্ধনের। All of these have a common history and a common ancestry, and that everything that is in our heritage is yours, and everything that is in your heritage is also our heritage. This is unusual. How many countries can actually say that? We need to be able to build upon all of these and recognize that the raktadhara. আজকের আমাদের অনুষ্ঠানে আমরা শুধু আমাদের যারা যোদ্ধা শহীদ হয়েছেন তাদেরকে শুধু না, যারা ভারতীয় এই হচ্ছে সেই সম্বন্ধে আমরা একটু আলোচনা করব, যেন বাংলাদেশের মানুষ জানতে পারে। সাইড স্ক্রিন আর আলোক স্বল্পতা বাধা হয়ে এলো ডারবান টেস্টের প্রথম দিনে। বকেয়া 79 বল টেম্বা বাভুমা দিনটা পুরোপুরি বাংলাদেশের হতে না দিলেও স্বস্তি টাইগারদের ম্যাচে ফেরা। ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ 4 উইকেটে 233 রান। বিপদের আভাস দেয়া ডিন এলগার বিদায় নেন 67 রানে। এছাড়া হাফ সেঞ্চুরি করেছেন টেম্বা বাভুমা, 1টি করে উইকেট নিয়েছেন তাসকিন, এবাদত ও মেহেদি মিরাজ। দক্ষিণ আফ্রিকা থেকে ইকরাম হোসাইনের রিপোর্ট। কিংসমিডে দিনের শুরু আর শেষের গল্পটা একই রকম, তবুও স্কোরবোর্ডে সমানতালে লড়াই, প্রোটিয়াস দুরন্তপনা ভেঙে টাইগারদের ম্যাচে ফেরা, 4 উইকেটে 233 রান। ওখানেই প্রথম দিনের সূর্যাস্ত, সেটা 13 ওভার 1 বল বাকি থাকতেই। 3 বছর হাতে পেয়েও কিংসমিড যেন টেস্টের জন্য প্রস্তুত করতে পারেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। সাইট স্ক্রিন জটিলতায় বল গড়ায় 30 মিনিট পর, ততক্ষণে মন খারাপ করা খবর, পেটের পীড়ায় নেই দেশসেরা ওপেনার তামিম। শরীফুলের ইঞ্জুরিতে পরিকল্পনায় গড়বড়, তার উপর টস জিতে ফিল্ডিংয়ের অবাক করা সিদ্ধান্ত অধিনায়ক মমিনুলের। প্রথম সেশনে পাত্তাই পেল না বাংলাদেশ। সারেল এরোইকে নিয়ে প্রোটিয়া অধিনায়ক এলগারের দুর্দান্ত শুরু, স্কোরবোর্ডে 95 রান, ওয়ানডে স্টাইলে তুলে নেন 20তম হাফ সেঞ্চুরি। যদিও লাঞ্চের ঠিক আগে জুটি ভাঙার সুযোগ এসেছিল, কিন্তু মেহেদি মিরাজের বলে এরোইর ক্যাচ ছাড়েন লিটন দাস।
হতাশা কাটিয়ে লাঞ্চের পর কামব্যাক, লড়াইয়ে ফেরান খালেদ আহমেদ, বেঞ্জারম্যান দিন এলগারের বিদায় 67 রানে, ভাঙে 113 রানের পার্টনারশিপ। সেই বিচ্ছেদে যেন হতাশায় ডুবেন সারেল এরুই, মেহেদি মিরাজের ঘূর্ণিতে করতে পারেননি 41 বেশি। টেম্বা বাহুমার সঙ্গী কিগান পিটারসেন আউট হতে পারতেন 18 রানে, স্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লাগে, আবেদনে সাড়া দেননি আম্পায়ার, রিভিউ নিলে নিশ্চিত আউট। বেশিক্ষণ অবশ্য সে হতাশায় থাকতে হয়নি টাইগারদের, বোলিংয়ের পর ফিল্ডিংয়েও দুরন্ত মিরাজ, অবিশ্বাস্য থ্রোয়ে রান আউট সেই কিগান পিটারসেন, কমে আসে রানের গতি 70 রান দিয়ে 3 উইকেট, দ্বিতীয় সেশনটা টাইগারদের। শেষ বিকেলেও লড়াইটা চালিয়ে যাওয়ার পথ দেখাচ্ছিলেন এবাদত, রায়ান রিকেলটনকে ফিরিয়ে অভিষিক্ত ব্যাটার অসাধারণ কিছু শটে জানান দিচ্ছিলেন বড় স্কোরের, তা হতে দিলেন না স্যালুটম্যান, দেবো ইনিংস থামে 21 রানে। কিন্তু একপাশে গলার কাটা টেম্বা বাভুমা, ক্যালভেরাইনাকে নিয়ে তার সাবধানী ব্যাটিং, 18তম হাফ সেঞ্চুরি তুলে টেম্বা অপরাজিত 53 রানে। ক্যালভেরাইনাও নট আউট 27, জমে উঠেছে তাদের পার্টনারশিপ, সেই পথচলায় দেখা দিল আলোকস্বল্পতা। বাংলাদেশ কি কিংসম্যানের উইকেট বুঝতে পেরেছে? টস জিতে কেনই বা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় এখনও শেষ হয়ে যায়নি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ডারবান, দক্ষিণ আফ্রিকা। দর্শক, চ্যানেল 24 রাত 10টার খবরে এই ছিল আমাদের হাতে। করোনার এই দুঃসময়ে একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করে রাখুন আর সুস্থ থাকুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।